আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিবারের মতোই সাথে আছি আমি রিজওয়ানুল আবিদ। চলে এসেছি আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ সবগুলো আপডেট নিয়ে। যথারীতি আপনি সম্পূর্ণ ভিডিওতে শুনতে পারবেন আজ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য নির্দেশিকা আপডেট, কুয়েতের তাপমাত্রা, এছাড়া কুয়েতের গুরুত্বপূর্ণ সবগুলো আপডেট তো থাকছেই। অবশেষে প্রবাসীদের কুয়েত ফেরত আসার বিশেষ একটা সুখবর, চলুন শুরু করা যাক। আজ একটি আরবি দৈনিকের একটি আপডেট থেকে নিশ্চিত করা হয়, খুব সহসায় কুয়েতে অবৈধ লোক ধরার অভিযান শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই আপডেটটাতে নিশ্চিত করা হয় কুয়েত সরকার মনে করে এখনও 120,000-এর উপরে অবৈধ অভিবাসী কুয়েতে অবস্থান করতেছে। তাই প্রবাসীদের প্রতি আমাদের পক্ষ থেকে একবে আপনি যেখানে যে অবস্থায় আছেন সতর্কতার সাথে সুস্থভাবে কাজ করুন, একান্তই দরকার ছাড়া এখানে সেখানে ঘুরা ফেরা থেকে বিরত থাকুন আপনার নিশ্চিত প্রবাস জীবনের জন্য। ধারণা করা হচ্ছে যে এরপরই সাধারণ ক্ষমা। আলহামদুলিল্লাহ, আজ 16 আগস্ট রবিবার। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে কুয়েত করোনা ভাইরাস থেকে আজ আরও 616 জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। এ নিয়ে কুয়েতে করোনা ভাইরাস থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা পৌঁছে গেল 68,135 জন। আজ কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেল আল সাবা তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটের মাধ্যমে এটা নিশ্চিত করে। চলুন এখন আমরা এক পলকে দেখে নেব টোটাল আক্রান্ত আপডেট। গত 24 ঘন্টার আপডেটে করোনা সংক্রমণে কুয়েতে আরও 508 জন আক্রান্ত নিশ্চিত করছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এ নিয়ে টোটাল আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 76,205 জন। গত 24 ঘন্টায় আরও 3 জন করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে মৃত্যুবরণ করছে, ইন্নালিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে টোটাল কুয়েতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছে গেল 501 জন। গত 24 ঘন্টায় টেস্ট করা হয়েছে 2,863 জনকে এবং এ নিয়ে টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে পৌঁছে গেল 558,800 জনে। গত 24 ঘন্টায় অ্যাক্টিভ কেস 7,569 জন এবং বর্তমান আইসিইউতে 117 জন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন সবাই এই সংক্রমণ থেকে সেফটিতে এবং নিরাপদে থাকার জন্য। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ইনশাল্লাহ 24 ঘন্টার আপডেট আগামীকাল আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা। কুয়েত থেকে দেশে গিয়ে আটকে থাকা প্রবাসীদেরকে এখন সরাসরি কুয়েতে আসার অনুমোদন দেওয়ার জন্যই আলোচনা চলছে মন্ত্রিপরিষদে। এখন আর অন্য কোনো দেশে গিয়ে 14 দিন থাকতে হবে না, সরাসরি কুয়েতে এসে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকেই প্রবাসীরা কুয়েত আসতে পারবে, এটা আলোচনা চলছে। এই আলোচনা যদি সাকসেসফুল হয় এবং মন্ত্রিপরিষদ অ্যাক্টিভ করে, এতে করে প্রচুর সংখ্যক প্রবাসীরা নিশ্চিন্তে কুয়েত ফেরত আসতে পারবে। তবে এক্ষেত্রে কত খরচ বা কী ধরনের সুযোগ সুবিধা সেটা এখনও ক্লিয়ার না। অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো আপডেট আসবে।